নমস্কার আমি মনীষী আজ একটা নিজের জীবনের এক অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করব এবং এতে হয়তো আপনাদের কারুর কারুর উপকার হবে এবং কারোর কারুর কিছু ভ্রান্ত ধারণা সেই জিনিসগুলো হয়তো আপনাদের মধ্যে থেকে দূর হবে গত দোসরা বা তেসরা জুলাই করে দুই তিন তারিখ করে আমার প্রচন্ড সর্দি হয় তো জ্বর বা সর্দি কাশি জ্বর কাশি এগুলো আমার কোনো কিছুই হাঁচি টাঁচি কিছুই ছিল না এবং চার পাঁচ তারিখ থেকে সর্দিটা কমেও যায় তারপর আমি রিয়েলাইজ করি যে আমি অ্যানোজমিয়া এবং অ্যাডুসিয়া অর্থাৎ নাকে গন্ধ পাচ্ছি না এবং খাবারের টেস্ট পাচ্ছি না এই দুটো উপসর্গ আমি লক্ষ্য করতে থাকি এবার যেহেতু করোনা নিয়ে অনেক মানে পড়াশোনা কি টুকটাক যে সমস্ত জার্নাল বেরোচ্ছিল বা রিভিউ বেরোচ্ছিলো সেগুলো দেখ নাড়াচাড়া করাতে আমি জানতাম যে হ্যাঁ অ্যানোসবিয়া বা অ্যাগোসিয়া হলে করোনার একটা একটা উপসর্গ বলছে একটা খুব মোস্ট কমন একটা উপসর্গ সেটা বলা হচ্ছে যে এই নাকি গন্ধ না পাওয়া এবং টেস্ট না পাওয়া তো যাই হোক আমি তখনই মোটামুটি সতর্ক হয়ে নিজেকে গুটিয়ে নিই এবং আমি প্রায় ওই সময় থেকেই আমি আলাদা থাকতে শুরু করি আমাদের দোতলা বাড়ি আমি ওপরের তলায় পুরো সিট করে যাই এবং যেহেতু আমার নিচে মা বাবা এবং আমার আশি বছরের দিদা আছেন তাই আরও জিনিসটার ওপর আমি একটু জোর দিই এবং নিজেকে পুরো আইসোলেটেড করে রাখার চেষ্টা করি এরপর দশ তারিখে আমার মনে হয় যে একটা টেস্ট করানো উচিত এবং আমি করাই সেই টেস্টে এবং হ্যাঁ এই টেস্ট করানোটার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি যেহেতু আমি মানে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে অর্থাৎ অঙ্কোলজিস্ট হিসেবে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করার সুযোগ পেয়েছি চান্স পেয়েছি রুবি জেনারেল হসপিটালে তো সেহেতু আমি এই টেস্টটা করাই কারণ আমি যদি পজিটিভ থাকি তাহলে আমার মাধ্যমে ক্যান্সার পেশেন্ট অর্থাৎ যারা ইমিউনো কম্প্রোমাইজড সাপ্রেসড হয়ে আছেন তাদের কিন্তু একটা এফেক্ট হওয়ার চান্স খুব বেশি তো আমি একজন ডাক্তার হয়ে সেটা কখনোই আমি চাইনি সেই জন্যই কিন্তু আমি টেস্টটা করাই বেসিক্যালি তো এরপর দশ তারিখে আমার যে টেস্ট হয় তাতে রিপোর্ট আসে আমার করোনা পজিটিভ তখন কিন্তু আমার অলরেডি আমি অ্যাসিমটোমেটিক হয়ে গেছি আমার সত্যি কোনো সিমটম নেই শুধু যে সর্দিটা ছিল সেটা বেরোচ্ছে মানে যেরকম নর্মাল ধরুন কাফ যেটা হয় যে পাঁচ সাত দিন পরে সর্দি উঠতে থাকে ইনফ্লুয়েঞ্জা জ্বর বা ওই রকম যে সর্দি কাশির জ্বর হয় আমার হচ্ছে এছাড়া আমার সত্যি বলছি এই চব্বিশ তারিখ অবধি আমার দশ তারিখ থেকে চব্বিশ তারিখ যদি ক্যালকুলেট করেন তাহলে পনেরো নম্বর দিন তো আজ অব্দি আমার এর বাইরে আর কোনো সিমটমস হয়নি মাঝে মাঝে একটু একটু গলা খুশখুস হয়েছে এছাড়া আর কিচ্ছু হয়নি এবং যদি আপনি দেখেন যে সিমটমস থেকে মানে দুই তিন তারিখ থেকে অলরেডি যখন টেস্ট করেছি আমার কিন্তু আট দিন পেরিয়ে গেছে অলরেডি সুতরাং হিসেব যদি বলেন যে সিমটমস থেকে আজ অবধি প্রায় তেইশ দিন হয়ে গেছে আমি এবং আমি এখন যেটা মনে করেছি মনে করছি আর কি নিজের শারীরিক অবস্থা থেকে কারণ এর আগেও তো আমার এই ফিল্ডটা ছিল আমি যথেষ্ট শারীরিকভাবে সুস্থ এবার আসি কিছু ভ্রান্ত ধারণা বা সামাজিক যে ভয় ভীতি এইটার ব্যাপারে কিছু কথা বলার প্রথমত বলি প্রচুর মানুষ অত্যন্ত প্যানিক ভয় পেয়ে আছেন অত্যন্ত প্যানিক হয়ে আছেন এবং আহ যেটা বলার সেটা হচ্ছে যে তারা বুঝতে পারছে না যে তারা কেউ কেউ আর কি ভাবছে যে করোনা হলেই মারা যাচ্ছে একদমই নয় এই সিচুয়েশনটা একদমই নয় এবার বলি যে কোন কোন ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেমন ধরুন কোনো পেশেন্টের খুব বেশি প্রেশার থাকে সে দীর্ঘদিন প্রেশারের ওষুধ খায় কিন্তু তবুও তার প্রেশার থাকে সেই রকম পেশেন্টকে একটু সতর্ক নিতে হবে প্রেশারটা তাও কিরকম থাকে একশো ষাট একশো আশি এরকম থাকে ওপরের সিস্ট্রলিকটা তাদের ক্ষেত্রে একটু সতর্কবার্তা নিতে হবে দ্বিতীয় হচ্ছে যার ধরুন সুগার সুগারের ওষুধ খায় ইনসুলিন নেয় স্টিল তিনশো চারশো তাদের সুগার থাকছে তাদের একটু সতর্ক হতে হবে এই ব্যাপারটাতে তৃতীয় ধরুন আগেই বললাম ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু অলরেডি ইমিউনো সাপ্রেসড হয়ে থাকে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকে তাদের যেমন একটা খুব রিস্ক জোন চতুর্থ ধরুন যারা সিকেটির পেশেন্ট কনিক কিডনি ডিসিজের পেশেন্ট যাদের নিয়মিত ডায়ালিসিস চলে তারা স্টেরয়েড নেয় তারা কিন্তু একটা সতর্ক পেয়েছেন এই ধরনের কোনো গুরুতর অর্থাৎ কোমরবিডিটি না থাকলে তাহলে কিন্তু সত্যি ভীষণ ভয় একদম মানে প্যানিক হয়ে একটা মানে বাজে একটা টেনশান করা এটা উচিত নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতবাদ আমি আবারও বলছি আমার কোনো কোনো ক্ষেত্রে তথ্য ভুল থাকতে পারে কিন্তু আমি যতটুকু এই তেইশ দিনে যেটা নিজে রিয়েলাইজ করেছি আমি সেইটুকু আপনাকে বলছি আচ্ছা এইটা গেল প্রথম প্যানিকের ব্যাপার দ্বিতীয় হচ্ছে যেটা ব্যাপার যে ধরুন আপনার করোনা হয়ে গেল কোভিড পজিটিভ আপনার হয়ে গেল তখন কি কি করবেন এই মুহূর্তে দেখুন আমি আমারগুলোই আমি আপনাদের বলছি প্রথমে যদি মনে হয় যে করোনা হয়েছে তাহলে কোনো একজন ফিজিশিয়ান ডক্টর তার সাথে কনসাল্ট করুন যে আপনার কি কি হতে হচ্ছে আপনি কোথায় গেছিলেন আপনি কি কাজ করেন এইগুলো বলুন সেই ডক্টর যদি মনে করেন সেই ডক্টর যদি বলেন যে হ্যাঁ তোমার এই 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 হতে পারে তাহলে আপনি পরিষ্কার সেদিন থেকে আপনি নিজেকে সরিয়ে নিন হতে পারে আপনার সিমটমস আসছে না হতে পারে আপনি ঠিকঠাক আছেন তবুও আপনি কিন্তু একদম নিজেকে আইসোলেট করুন এটা প্রথম দ্বিতীয় হচ্ছে যে সিমটমস আসছে ধরুন কারো শুধু জ্বর এসছে এক দুদিন প্যারাসিটামল খান যখন যখন জ্বর আসছে সেই অনুযায়ী ওয়ান থাউজেন্ড বা ছশো পঞ্চাশ প্যারাসিটামল খান দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে ধরুন গলা খুসখুস সর্দি কাশি এরকম কিছু সিমটমস আছে তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাজিথ্রোমাইসিন মাইসিন তার সাথে খান যদি হার্টের পেশেন্ট হন পেসমেকার বা কোন রকম ইরিদেমিক একটা অ্যারিদেমিক যদি ব্যাপার থাকে হার্টে তাহলে আমি বলবো অ্যাজিথ্রোমাইসিন খাবেন না ডক্টরের সাথে কনসাল্ট করুন সেই কনসাল্ট করে তারপরে ওষুধ খান কারণ অ্যাজিথ্রোমাইসিনের একটা হার্ট ইরেগুলার রিদিমের একটা চান্সেস আছে তো যদি না থাকে সেরকম ব্যাপার তাহলে অ্যাজিথ্রোমাইসিন খান পাঁচশো করে একদিন একদিনে একটা করে ডোজ এরকমভাবে পাঁচ দিন কোর্স কমপ্লিট করুন তৃতীয় কি তৃতীয় হচ্ছে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সে যেটার জন্যই এত কথা বলে সেটা হচ্ছে ইমিউনিটি সত্যি কথা বলতে এই করোনা পরিস্থিতিতে এই কোভিড পরিস্থিতিতে এখন যে অবস্থা লকডাউন ওঠার পর কমিউনিটিতে এতটাই এই যে যারা বলছে কমিউনিটি স্প্রেড হয়নি আমার মনে হয় সম্পূর্ণ ভুল কথা কমিউনিটি স্প্রেড অলরেডি অনেকটাই হয়ে গেছে এবং এই ভয়টা আরো বাড়ানোর জন্য দিনের পর দিন ভয় 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 ভয়ের মাধ্যমে অনেক কিন্তু ব্যবসা হচ্ছে স্যানিটাইজার মাস্ক এগুলো বড় 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 এরপর শিল্প তৈরি হয়ে যাচ্ছে এই ব্যবসা চালানোর জন্যই ভয়কে বাড়ানো হচ্ছে এবং সঙ্গে রয়েছে মিডিয়ার একটা খুব বাজে অত্যন্ত অযৌক্তিক কিছু ভীতিমূলক কথাবার্তা যেটা আরো মানুষের মনে ভীষণ ভীষণ ভাবে একটা প্যানিক তৈরি করছে এই জিনিসটা আমার মতে কয়েকটা জিনিসের মধ্যে এই মুহূর্তে সবার আগে টিভি দেখা বন্ধ করুন টিভি দেখাটা যদি বন্ধ করেন আমার মনে হয় সেটা অনেক বেশি আপনাকে সাহায্য করবে বিশ্বাস করুন প্রতিনিয়ত এই যে করোনা নিউজ কোভিড নিউজ এই যে খবরগুলো বলা হচ্ছে তার মধ্যে জানবেন আশি থেকে নব্বই শতাংশ কিন্তু ভয়ে দেখানোর জন্য বলা হচ্ছে আমি এটুকু মানে নিজের গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি কারণ আমি নিজে করোনা আমার হয়েছিল আমি জানি এক্স্যাকলি কি কী হয় এবার হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি ডাক্তার যেহেতু ডাক্তারদের একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইমিউনিটি থাকে তো স্বাভাবিক মানুষের থেকে একটু ইমিউনিটিটা বেশি ডাক্তার কেন হেলথ ওয়ার্কার নার্স সিস্টার যারা ইনফ্যাক্ট যারা হসপিটালের সুইপার তাদেরও ইমিউনিটি একটু হলেও বেশি যারাই হসপিটালে কাজ করে কিন্তু এরকমও নয় যে সাধারণ মানুষের করোনা হয়েছে সাথে সাথেই তারা একেবারে বিরাট খারাপ অবস্থায় চলে গেছে একদমই নয় আমার বাড়িতে মা বাবা আমার দিদা নিচের তলায় আছেন স্টিল একই বাড়ি তো একটু হলেও কিন্তু সংক্রমণ একটু হলেও প্রত্যেকের এফেক্টেড হয়েছে এবং সেটা এখন কিন্তু একদম চলে গেছে তো যেগুলো বলছি সেগুলোর মধ্যে মানে এই ওষুধগুলো তো আপনাকে বললাম যে প্যারাসিটামল অ্যাজিথোমাইসিন অ্যান্টিবায়োটিক এছাড়াও যেটা দুটো ইম্পর্টেন্ট ওষুধ সেটা হচ্ছে একটা মাল্টিভিটামিন রেগুলার বেসিসে একটা করে মাল্টিভিটামিন নিন যেটা আপনার ইমিউনিটি গেন করাবে আর আরেকটা হচ্ছে ভিটামিন সি এটা চিউইং ট্যাবলেট পাওয়া যায় যেটা মোটামুটি ওই হাজমোলার মতো বা লজেন্সের মতো চুষে চুষে খেতে পারবেন এরকম একটা ট্যাবলেট এটা চোদ্দ পনেরো দিন খেতে পারেন এটাতে আপনার নিজস্ব একটা ইমিউনিটি বুস্ট হবে এর বাইরে কিন্তু এর কোনো ফাংশন নেই করোনা মেরে দেবে করোনা চলে যাবে এরকম নয় এবার আসি যে এই রোগটার প্রোগ্রেশনে দেখুন প্রথমেই যে করোনা ভাইরাস আপনার ধরুন আপনার মধ্যে অ্যাটাক করলো বা আপনার ভেতরে এলো এরা কিন্তু ডিরেক্টলি ফুসফুসে চলে যাচ্ছে না এরা ফার্স্টে কিন্তু মুখ নাক এগুলোর মধ্যে গিয়ে আপনার পস্টেরিয়া ফ্যারেঞ্জিয়াল ওয়ালে গিয়ে আটকে থাকে সেই জন্য কিন্তু লালা রসটা পস্টেরিয়া ফেরেন্জিয়াল ওয়াল থেকে নিয়ে নেওয়া হয় তারপরে ওগুলো প্রোগ্রেশনটা দু তিন দিন পর থেকে কিন্তু ফুসফুসে যায় এবার যেহেতু এটা ফুসফুস জনিত একটা রোগ তাই মানুষের মনে একটা বিরাট ভীতি হয়ে যায় এই রে আমার মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল একদমই ব্যাপারটা তা নয় একদমই জিনিসটা তা নয় রেগুলার বেসিসে আপনি যদি একটু ক্লোরোহিক্সিডিন বা ভিটামিন দিয়ে একটু গার্গেল করেন গরম জলে হালকা গরম জলে প্রায় দিনে তিন তিনবার করে আমি নিজে করেছি এবার আমি যেহেতু একজন ভোকালিস্ট একজন সিঙ্গার তো আমার ক্ষেত্রে এটা আমি প্রায়শই করি এখনও করছি তো আমার এটা অভ্যাস হয়ে গেছে এবার এই গার্গেলটা করুন সাথে ধরুন গরম পানীয় যেমন চা একটু আদা রসুন মধু দিয়ে চা খেলেন তিনবার করে আমি নিজে অনেক বেশি চা খাই তো সেই হিসেবে আমি এই কথাটা বলছি তো এই গরম জিনিসগুলো একটু যদি খান এইগুলো একটু সতর্কতা নেওয়া এসি থেকে একটু দূরে থাকা কারণ এসিতে ব্যাপারটা হচ্ছে আমি একটা জায়গায় পড়েছিলাম এসিতে ভাইরাসটা মিউটেশন হতে পারছে এটা নাকি বলা হচ্ছিল আমি এটা প্রমাণ জানি না কারণটা হচ্ছে এসি একটা ঘরের একটা কি বলবো একটা স্থির হাওয়াকে ঠান্ডা করে মানে টেনে আবার সেটাকে ঠান্ডা করছে এসির মেকানিজম কিন্তু যদি আপনি ফ্যান চালিয়ে রাখেন বা কোনো কিছু একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করেন তাহলে কি বাতাসটা ঘুরছে সার্কুলেট করছে তার তার ফলে কিন্তু ওই ভাইরাসটা এক জায়গায় থাকতে পারছে না ফলে ওটা কিন্তু একটা মিউটেশনের ওর বাধা হচ্ছে সেই জন্য বলা হচ্ছে যে এসি চালালেও ফ্যান চালান বা ঘরের একটা কোনো দরজা ভেন্টিলেট করার একটা ব্যবস্থা করে রাখুন অথবা এসি চালাবেন না এমনি ফ্যানের হাওয়া নেই এরকম একটা প্রিকয়েশান আর ধরুন যেটা আমি নিজে করেছি সেটা হচ্ছে ধরুন টয়লেট টয়লেটটা যতটা পারবেন যদি এক একই বাথরুম হয় ধরুন কারুর কোনো উপায় নেই যান কিন্তু ফিনাইল দিয়ে হারপিক দিয়ে আপনি যখন বেরোচ্ছেন পুরো টয়লেটটাকে পরিষ্কার করে আপনি বেরোন মানে আপনার দেহ থেকে যদি মানে ধরুন মলমূত্র থেকেও যদি এই করোনা ভাইরাস যদি আপনার বাথরুমে কোনোভাবে আহ স্প্রেড হয়ে থাকে সেটাও কিন্তু হারপিক বা ফিনাইল এগুলো ইউজ করার ফলে সেটা চলে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই করতে পারি নিজেদের বাড়িতে এত ভয় পেয়ে জিনিসটার মধ্যে একটা বিশাল আতঙ্ক এনে এমন কিছু বড় এটা কোনো রোগ নয় আর পাঁচটা রোগ টাইফয়েড ডেঙ্গু ম্যালেরিয়া নর্মাল ইনফেক্টিভ কোনো ডিজিজ যাদের জন্য জ্বর হয় সেরকম জ্বরের মতোই করোনা একটা জ্বর তার মধ্যে সামাজিক যে বিভিন্ন রকম বিভিন্ন ট্যাবু তৈরি করা হ্যাঁ একটা মানে একটা মানে অদ্ভুতভাবে এটা একটা যেমন কুষ্ঠ আগে ছিল যে সামাজিক একটা রোগ হয়ে গেছে যে একে ছোব না ওকে তাকে ছোবো না সেরকম কিন্তু করোনা হয়ে যাচ্ছে আজকাল আগে আজকের যুগে দাঁড়িয়ে একদমই কিন্তু ব্যাপারটা নয় ব্যাপারটা আমি বারবার এই কথাটা বলছি আরেকটা কথা যদি কারোর বাড়িতে পজিটিভ হয়ে থাকে বা মনে করেন যে হ্যাঁ পজিটিভ হলে জানাজানি হলে ভয় কিচ্ছু ভয় পাওয়ার নেই যদি আপনাকে কেউ বিরক্ত করে আপনার হাতে যদি পরে প্রকৃত রিপোর্ট থাকে আপনার হাতে পরিষ্কার সেই রিপোর্ট দেখাবেন এবং চোদ্দ দিন বলবেন যে চোদ্দ দিনের পর এটা কিন্তু গভর্নমেন্ট থেকে রুলই আছে যে চোদ্দ দিন পর আপনাকে দ্বিতীয় টেস্ট করতে হবে এরকমও কোনো কিন্তু কোনো ব্যাপার নয় বলেই দেওয়া হয়েছে অ্যাসিন্টোমেটিক পেশেন্ট এখন গভর্নমেন্ট টেস্ট করছে না খুব সিমটোমেটিক না হলে হসপিটালে যাওয়ারও কোনো দরকার নেই এটা বাড়িতে থেকেই আরামসে সারিয়ে নেওয়া যায় আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে এই মেশিনটা এই পালস অক্সিমিটার এটা কিছুই না এটা খুব সিম্পল একটা মেশিন এটা খুবই মানে এটা ডাক্তারদের সবার কাছে আছে আমি বলব সবাই বাড়িতেও এটা কিনে নিন এটা আঙুলে ঢুকিয়ে এটা জাস্ট টিপে দেওয়া এবং এই টিপে দেওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার পালস এবং হার্ট্রেটটা দেখাচ্ছে হার্টরে হান্ড্রেড এবং এই দিকে হচ্ছে আমার অক্সিজেন যেটা স্থির আছে এইটা রাখতে হয় জেনারেল নর্মাল মানুষের ক্ষেত্রে সুতরাং এইটা নিয়ে আমার এখানে আটানব্বই দেখাচ্ছে সুতরাং এইটা নিয়ে এমন কিছু মানে যে আমার করোনা হলো মানেই আমি বিরাট ভয় পেয়ে গেলাম আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আমি ফুসফুসে মানে আমি শ্বাসকষ্ট মারা এরকম নয় জিনিসটা একদমই নয় আমার দিন হয়ে গেছে সিমটমস থেকে থেকে টেস্ট আমি অলরেডি পনেরো দিন অতিক্রম আমি কিন্তু পুরোপুরি সুস্থ হ্যাঁ একটু উইক আপনাকে করে দেবে একটু উইক লাগবে তার জন্য প্রপারলি যে কয়েকটা জিনিস আরো কয়েকটা জিনিস আমি বলেছি সাত আট ঘন্টা ধরুন ঘুম পর্যাপ্তভাবে ফল লেবু জাতীয় ফল যেগুলোতে ভিটামিন সি থাকে সেরকম ফল খাওয়া দাওয়া করা নর্মাল শাক সবজি ভাত তরকারি সেই নর্মাল খাওয়া দাওয়া করা এমন কিছু ইয়ে নয় খুব রিচ টিচ জাতীয় খুব বেশি খাবেন না একটু আধু খেতেইও পারেন এরকম কোনো ব্যাপার নেই যে না খাবো না আমি টেস্ট পাচ্ছিলাম না আমি নিজে এর মধ্যে প্রায় পাঁচ ছ দিন খেয়েছি এতে আমার কোনো অসুবিধা হয়নি এবার যদি আপনার কারোর পেটের প্রবলেম থাকে ঠিক আছে একটা করে গ্যাসের ওষুধ খাবেন প্যান্ট ফট্টি বা প্যান্টোস অনেক কিছু এরকম ওষুধ আছে সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন যদি খুব অসুবিধা থাকে নর্মাল জীবনযাপনের মতোই একটু নিজেকে রেস্ট দেওয়া একটু মোটামুটি সাত থেকে আট ঘন্টা একটা পর্যাপ্ত ঘুম চাই এইগুলো একটু ফলো করলেই কিন্তু আপনি ফিট হয়ে যাবেন এবং যদি পাড়ার লোক কোনোভাবে আপনাকে বিরক্ত করছে যে কোভিড টেস্ট এই করোনা পজিটিভ সোজা পুলিশে ফোন করুন পুলিশে ফোন করুন বা মিউনিসিপ্যালিটি জানান যে আমাকে এটা উত্তপ্ত করে মারছে একদম ডিরেক্ট কিন্তু কমেন্ট বলে দিয়েছে পুলিশ কিন্তু তুলে নিয়ে চলে যাবে যারা এরকমভাবে হ্যারাস করবে বা আপনাদের বিরক্ত করবে সুতরাং ভয়ে পাবেন না বারবার বলছি ভয় একদমই পারবেন না পাবেন না এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে টেস্ট করা অনেকেই আমায় কোশ্চেন করেছে যে টেস্ট করিয়ে নেবো টেস্ট করে শুনুন অ্যাসিমটোমেটিক পেশেন্ট কিন্তু গভর্নমেন্টে কোথাও টেস্ট করা হচ্ছে না ঠিক আছে আস্তে আস্তে মানে অনেক টেস্টের সংখ্যা কমিয়ে দিচ্ছে আর একটা কোশ্চেন যেটা বারবার আসছে ভ্যাকসিন কবে বেরোবে আমি নিজেও জানি না কবে বেরোবে ভ্যাকসিন অনেক জায়গায় বলছি অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে এই থেকে আসছে আমি জানি না সেগুলো আদতেও কোনটা সত্যি সত্যতা আছে কিনা তবে যতটুকু শুনেছি অক্সফোর্ডের ভ্যাকসিন আমার শোনা কথাই যে সেটা নাকি ফার্স্ট ট্রায়াল কমপ্লিট হয়েছে তো সেটা ইন্ডিয়াতে আসার কথা হচ্ছে এর বাইরে কিন্তু আমি কিছু জানি না আর আরও একবার বলছি করোনার কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ এখনো নেই অ্যান্টিভাইরাল যে সমস্ত ভাইরাল অ্যান্টিভাইরালগুলোর আছে সেগুলো কিন্তু চট করে কেউ খাবেন না উইদাউট এনি অ্যাডভাইস কেউ খাবেন না এবং ইনফ্যাক্ট হাইড্রক্সিক্লোরোকুইন এই ওষুধটাও কিন্তু খাবেন না এটা কিন্তু হার্টের একটা জনিত একটা আবারও বলছি অ্যারিমিয়াজনিত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে তাতে কিন্তু আপনি মারাও যেতে পারেন এই কথাগুলো যদি আমার মনে হয় যে আমার এই কথাবার্তায় কোনো কিছু ভুল আছে বা ত্রুটি আছে আপনারা আমাকে বলুন আমাকে জানান সবাই ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন তবে হ্যাঁ যতদিন না ভ্যাকসিন আসছে তার মধ্যে যে হারে করোনার আক্রান্ত বাড়ছে সবারই কিন্তু একটু না একটু সবাই অ্যাফেক্টেড হবেন অপর দ্য বেস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ